আল্লাহ এত শান্তি, আমি কি করেছি পৃথিবীতে? আল্লাহ এত সুন্দর পাখির ডাক, ওহ ঝর্ণা, আল্লাহ আমি কি করেছি পৃথিবীতে? এ মানব সন্তান, তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। এখানে একটু বিশ্রাম নিয়ে যাই। দাদু আমাদের বাড়ি তাই লাগেল। তোমার দাদু আমাদের বাড়িতে থাকে না কেন? বাবা রে কি আর বলি, তোমার দাদু অনেক পরলোক, আমরা গরিব তাই আমাদের বাড়িতে থাকে না। ঠিক আছে বাবা, তুমি ওগুলো কথা বলো কেন? ওগুলো কথা বলতে নেই, তুমি ছোট মানুষ না, তোমাকে খিদে লেগেছে, চিন্তা করো না বাবা, চিন্তা করো না। বাপ আমার, তোমার দাদু অনেক বড় লোক, ভালো ভালো খাবার খায়, তোমার দাদুর বাড়িতে যাব, পেট ভরে খাবা, চলো বাবা চলো চলো। কি করি, ছোট বইয়ে ছেলের নামে জায়গা জমি সব লিখে দিতে চাই, তাও তো নিচ্ছে না, কি করি? কি করি বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার? তোকে না নিষেধ করছি আমি এখানে আসতে? হ্যাঁ, এই নোংরা শরীর ধরি, তুই তো গরিব, তুমি এখানে কেন? চলে যাবো এখান থেকে। বাবা আসলাম একটা কারণে, তুমি তো ছোট মাকে নিয়ে ব্যস্ত, ওদিকে মা কিছুদিন থেকে খুব অসুস্থ, মা তোমাকে দেখতে চাইছে, আর মা চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আমি তো খুব গরিব অসহায়, মাঠে ঘাটে কর্ম করে খাই, মার কি চিকিৎসা আমি করাইতে পারবো? এতদিন তো আমি করলাম, তাই তোমার কাছে আসলাম, তুমি কিছু টাকা দিও আর মাকে তুমি দেখতে যাইও। শোনো, আমি তোমাকে বলছি না, তুমি আইসো না, আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না, চলে যাও এখান থেকে, এক পয়সা দেবো না, যাও। বাবা এ কথা বলো না বাবা। আবার বলছি বলে এ কথা বলো না, আমি বলছি এক পয়সা দেবো না, চলে যাও এখান থেকে। বাবা আসার পথে তোমার এই নাতির খুব ক্ষুধা লেগেছে, দেখে আমি বলছি তোমার দাদু অনেক বড়, ভালো ভালো খাবার খায়, ওখানে যে পেট ভরে খাবা, তোমার নাতিকে দেখে একবার মায়াও হয় না। হ্যাঁ শোনো, এত সুন্দর খাবার নাতিরে খাওয়াবো, যাও এখান থেকে, চলে যাও যাও। আমি কি খাবো বাবা? কি ব্যাপার, আবার এখানে ডাকাইছে? তোর মা মরে যাক, তাতে আমার কি হলো? তোর মা মরে গেল, আমি আর মাটি দিতে যাব না, তাতে আমার কি? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এখানে বসে আছো? চলো নামাজে যাই, নামাজ পড়বো। যাও, তোমার নামাজ তুমি পড়ো। বড় নামাজই হয়ে গেছে, আমার নামাজ আমি পড়বো, যাও। নামাজ তো সবার জন্য আব্বা। আমি বলছি না, তোমার নামাজ তুমি পড়ো যা। আচ্ছা ঠিক আছে। ও
বাবা মার কাছে এখন কিভাবে যাব? হে আল্লাহ, আমি তো আমার মাকে কথা দিয়েছি যে বাবাকে সঙ্গে নিয়ে আসবো, কিন্তু বাবা আজ আমার সাথে যে আচরণ করলো এ কথা আমার মা যদি শোনে, মা খুব কষ্ট পাবে, মাকে বলবো না। বাবা তোমার দাদিকে বলবো না, ঠিক আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কাউসার। জি বড় ভাই। তুমি আমার বাড়িতে কি মনে করে? বড় ভাই, বাবা তোমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে আমি তো সবে দেখলাম, তুমি কোনো চিন্তা করো না, মায়ের চিকিৎসার টাকা আমি সব দিব। তুমি সত্যি বললা? জি বড় কাউসার, তুমি জানো না মার পিছনে আমি যে কত কষ্ট করেছি। আমি তো শুনি দিনে 400-500 টাকা পাই, মার পিছনে প্রতিদিন 250-300 টাকার ওষুধ কিনতে হয়, বাকি টাকা দিয়ে কিভাবে সংসার চালাবো? তবু অনেক কষ্ট করে সংসার চালাই। মার অনেক আশা ছিল বাবাকে একটা বছর দেখবে, কিন্তু আমি পারলাম না। তুমি যদি একটু সহযোগিতা করো, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি দুহাত তুলে তোমাকে দোয়া করি, আল্লাহ তোমাকে যেন জান্নাতবাসী করে। আরো আমি শুনেছি বাবা সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিতে চায়, কিন্তু তুমি তুমি নেও না, কারণ তোমার মাঝে সততা আছে। সব আমি শুনেছি ভাই আমার, সব আমি শুনেছি। ভাই আমি যেটা টাকা দিব না বাবাকে বলো না। না বাবাকে বলবো না, ঠিক আছে? আমি সব টাকা দিয়ে দিব, তুমি মায়ের চিকিৎসাটা ভালো করে করবা। বড় ভাই চলেন, মার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি, মাকে একটু দেখেও আসি। আচ্ছা আচ্ছা, তবে শোনো, ওখানে যে যাবা মার কাছে, বাবা যে আসলো না এ কথা বলবো না, ঠিক আছে? বাবার কথা বললে বলবো বাবা অসুস্থ। চলো চলো বাবা, আসো। মা মা দেখো কে এসেছে, মা মা। হে আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, আমি অনেক শান্তিতে আছি। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে জান্নাতে রেখেছেন। আল্লাহ, হে মানব সন্তান, তুমি শান্তিতে কেন জানো? পৃথিবীতে তুমি মহান আল্লাহ তাআলার হুকুম পালন করেছো, এই জন্য আল্লাহ পাক তোমার উপর খুশি হয়েছে। এখন তুমি অনন্তকাল জান্নাতবাসী। জান্নাতবাসী।